মানুষের খাদ্য তালিকায় সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে মাছ, মাংস, ডিম। এমন অনেকে আছেন যারা মাছ মাংস ছাড়া খেতেই পারেন না। আচ্ছা ভাবুন তো, মাংসপ্রেমী মানুষদের যদি এক বছর মাংস না খেয়ে থাকার কথা বলা হয়, তাহলে নিশ্চয়ই তিনি আঁতকে উঠবেন। কিন্তু এক বছরের জন্য যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দেন, তাহলে তার ফলাফল হবে অবিশ্বাস্য। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত। এক, এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেন, তাহলে গড়ে তার ওজন 10 কেজি কমে যাবে। শুধুমাত্র শাকসবজি জাতীয় খাবার ডায়েটে রাখলে এবং মাংস না খেলে ব্যায়ামের নিয়ম পরিবর্তন না করেই ওজন কমানো সম্ভব। দুই, কোলেস্টেরল, রক্তচাপ, হৃদরোগের সম্ভাবনাও অনেক হ্রাস পাবে। শাক আহারী ব্যক্তিদের মধ্যে এই সমস্ত রোগের সম্ভাবনা কম দেখা দেয়। তিন, মাংসপ্রেমীদের তুলনায় ভেজিটেরিয়ানদের মধ্যে ডায়াবেটিসের সম্ভাবনা অনেক কম দেখা যায়। আবার যারা প্রক্রিয়াজাত মাংস বেশি খান, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। চার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাংসের মধ্যে দুই ধরনের শ্রেণীবিভাগ করেছিল, তা হল প্রক্রিয়াজাত মাংস এবং অন্যান্য মাংস। বেকন, সসেজ, সালামি প্রভৃতি প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এর ফলে ক্যান্সারও হতে পারে। আর রেড মিট খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। পাঁচ, এছাড়া যারা মাংস খান, তাদের মধ্যে গাট ব্যাকটেরিয়ার আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।